আজকের ভিডিও থেকে জানতে পারবেন সাগর কলা খাওয়ার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। ওজন বৃদ্ধি করতে সাগর কলার উপকারিতা। ওজন আমাদের শরীরের অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যাদের শরীরে ওজন অনেক কম, তারা এই ওজন বাড়ানোর জন্য অনেক চেষ্টা করে। আবার যাদের শরীরের ওজন বেশি, তারাও এই ওজনকে কমানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু যদি আপনার শরীরের ওজন অনেক কম হয়ে থাকে আর আপনি এই ওজনকে আরও বাড়াতে চান, তাহলে আপনার নিশ্চয়ই এই সাগর কলা নিয়মিত খাওয়া উচিত। কারণ সাগর কলা খেলে শরীরের ওজন সঠিকভাবে বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, যদি আপনি প্রতিদিন সকালে দুইটি সাগর কলা আর এর সাথে 250 গ্রাম দুধ মিশিয়ে খেতে পারেন, তাহলে আরও অনেক বেশি উপকার পাবেন। আশা করি এই কাজটি কয়েক মাস করলে নিশ্চয়ই আপনার ওজন আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে। আবার আপনার যদি হজমের সমস্যা থাকে, তাহলে আপনি চাইলে সাগর কলা খাওয়ার মাধ্যমে এই সমস্যাটাকে সারিয়ে তুলতে পারবেন। সাগর কলা একটি পিচ্ছিল জাতীয় খাবার, তাই যখন আপনি সাগর কলা সেবন করবেন, তখন এই উপাদানগুলো পেটে গিয়ে আপনার খাবারকে পিচ্ছিল করে তুলবে এবং এটিকে হজমের জন্য খুব সহজে প্রস্তুত করতে পারবে। লোহিত রক্তকণিকার উপাদান বাড়াতে সাগর কলা। রক্তের মধ্যে বিভিন্ন ধরনের কণিকা থাকে, তার মধ্যে অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি কণিকার নাম হচ্ছে লোহিত রক্তকণিকা। এই লোহিত রক্তকণিকা আমাদের শরীরের রোগ জীবাণু ধ্বংস করার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের কাজ করে। যদি কারোর শরীরে লোহিত রক্তকণিকার উপাদান কমে যায়, তাহলে তার স্বাভাবিকভাবে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায়। তাই আপনি যদি নিয়মিত এই সাগর কলা খান, তাহলে আপনার শরীরে লোহিত রক্তকণিকার ঘাটতি কমে যাবে। লোহিত রক্তকণিকা বাড়ার প্রধান কারণ হচ্ছে সাগর কলায় থাকে ভিটামিন বি কমপ্লেক্স, আর ভিটামিন বি কমপ্লেক্স আমাদের লোহিত রক্তকণিকা বাড়ায়। সাগর কলায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বেড়ে যায়। তাই প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন সাগর কলা খাওয়ার। সাগর কলার মধ্যে থাকা বিভিন্ন ধরনের উপাদান মস্তিষ্কের স্নায়ুগুলোকে সতেজ রাখতে অনেক বেশি সাহায্য করে। সাগর কলা এমন একটি খাবার যার মধ্যে প্রায় সব ধরনের ভিটামিন রয়েছে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় সাগর কলা রাখলে উপকার পাবেন। নিয়মিত সাগর কলা খেলে এটি রক্ত সঞ্চালনকে সঠিক রাখবে এবং আমাদের হার্টের কার্যক্ষমতাও বেড়ে যাবে। নিয়মিত এই কলা খেলে এটি আমাদের শরীরের মধ্যে থাকা রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলবে আর ক্যান্সারের সম্ভাবনা অনেক কমে যাবে। এটি পিরিয়ডের ব্যথা কমায়। এই কলায় যেহেতু ভিটামিন B6 এবং পটাশিয়াম থাকে, তাই যদি আপনারা মাসিকের সময় এই সাগর কলা খেতে পারেন, তাহলে আপনাদের জরায়ুর পেশীর শক্তির মাত্রা বেড়ে যাবে এবং মাসিকের সময় আপনার পেটে ব্যথা কিছুটা হলেও কমে যাবে। তাই চেষ্টা করুন মাসিকের সময় অন্তত এই কলা খেতে। সাগর কলার মধ্যে যেহেতু পটাশিয়াম, সোডিয়াম, কার্বোহাইড্রেট এই ধরনের গুরুত্বপূর্ণ উপাদানগুলো থাকে, তাই এটি আমাদের শরীরের রক্তচাপকে স্বাভাবিক করতে অনেকটাই সাহায্য করে। আবার কলা খুব সহজেই পেকে যায়, আর বেশি পাকা কলার মধ্যে CNF ভিটামিন থাকে, যেটা আমাদের শরীরের জন্য মারাত্মক উপকারী। এবার জানুন সাগর কলার অপকারিতাগুলো সম্পর্কে। এটিতে শর্করার পরিমাণ বেশি থাকে, আর এটি খাওয়ার পর আপনারা যদি দাঁত ব্রাশ করেন, তাহলে আপনার দাঁতের ক্ষয় হতে পারে। এছাড়াও সাগর কলার মধ্যে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা বেশি পেটে গেলে আমাদের পেটে অ্যাসিডের মাত্রা বেড়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই এটি বেশি খাওয়া থেকেও বিরত থাকতে হবে। এই কলার মধ্যে যেহেতু অ্যাসিডিকের মাত্রা অনেক বেশি থাকে, তাই অবশ্যই শুকনো জিনিসের সাথে কলা খাওয়ার চেষ্টা করবেন, না হলে আপনাদের শরীরে ম্যাগনেসিয়ামের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। যেহেতু এই কলার মধ্যে অনেক বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকে, তাই কেউ যদি এটি অতিরিক্ত খেয়ে থাকে, তাহলে তার রক্তনালীতে সমস্যা দেখা দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।